নিযুক্তি পরীক্ষাত তালাচী হবই। পুরুষ মহিলা সকল প্রার্থীরে হব পানি নহরকা তালাচী। নিজর স্থিতি তটল মুখ্যমন্ত্রী। এইবার বিমানবন্দরের আর্হিত হব নিযুক্তি পরীক্ষার তালাচী। রাজ্যের তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তির বাবে শেহতীয়াক অনুষ্ঠিত হওয়া অসম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষাত তালাচীর নামত চূড়ান্ত হারাশাস্তি করার অভিযোগ তুলিছিল একাংশ পরীক্ষার্থী। সামাজিক মাধ্যমত একাংশ মহিলা প্রার্থীয়ে তালাচীর নামত অন্তর্বাসের ভিতর হাত ভরাই হারাশাস্তি করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল। তার পিছতেই রাজ্যজুড়ি হওয়া তুমুল বিতর্কর পিছত তালাচী কাণ্ডর তদন্ত ঘোষণা করেছিল সরকারে। কিন্তু সেই বিতর্ক অব্যাহত থাকার মাজতে শনিবারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, নিযুক্তি পরীক্ষাত তালাচী হবই। 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া স্নাতক পর্যায়ের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষাটো হব পূর্বর দরেই তালাচী, কারণ পরীক্ষার স্বচ্ছতা রক্ষার স্বার্থত কোনো সুযোগ এড়িব নিবিচারে সরকারে। অবশ্যই তালাচীর বাবে এইবার সরকারে গ্রহণ করিব নতুন পদ্ধতি। বিমানবন্দরের আর্হিত হব নিযুক্তি পরীক্ষার তালাচী। মহিলাসকলের পর তালাচীর পূর্বে লোব লাগিব অনুমতি। তালাচীর অনুমতি নিদিয়া মহিলাই আসুতিয়া কক্ষত দিব লাগিব পরীক্ষা। তেনে আসুতিয়া কক্ষত থাকিব অধিক নিরীক্ষক। মহিলার চেকিংও হব, মহিলার চেকিং নহলে মহিলায় যদি কাগজ লৈ আহে কেনেকে হব? গতিকে এয়ারপোর্টত যেনেকে চেকিং করে সুধি লয়, পারমিশন লয়, লৈ পেলাই চেক করিব। চেক নকৰিলে পরীক্ষা কেনেকে হব? ছোৱালীজনীক সুধি লম যে আপোনাক আমি চেক করিম, আপোনার আপত্তি আছে নেকি? বোলে মোৰ আপত্তি আছে। আপত্তি যদি আছে তেতিয়ালে তেওঁক আমি বেলেগ রুমত বহি পরীক্ষা দিব দিম, আর তাত আমি ইনভেজিলেটর বেছি লম। ইফালে পূর্বে একাধিক পদত একজন প্রার্থী নির্বাচিত হওয়ার বাবে সৃষ্টি হয়েছিল ব্যাপক বেমেজালি। সেইবাবে এইবার একাধিক পদত নিযুক্তি নাপাব এগৰাকী প্রার্থী। তার বাবে সরকারে গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ। এতিয়া একাধিক পদত নাপায়, কারণ এটা নিয়ম করা আছে যে যোনে চতুর্থ শ্রেণীত পায় তৃতীয় শ্রেণীত পায় তেওঁ চতুর্থ শ্রেণীত নাপাব, যোনে উপরের স্কেলটোত পায় তেওঁ তলর পজিশনটোত নাপাব। গতিকে এইবার যাতে তেনেকুৱা ধরনের ডাবল ক্যান্ডিডেট নহয় তার বাবে এইবার বহুতখিনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদ্য সমাপ্ত প্রথম পর্যায়ের অসম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার সময়ত ইন্টারনেট কর্তনক লৈ হয়েছিল তীব্র বিতর্ক। বিশেষকৈ ইন্টারনেট কর্তন করাটো সরকার প্রশাসনের চরম ব্যর্থতা বলে সমালোচনায় সরব হয়েছিল বিরোধী দল কংগ্রেস। শনিবারে সমালোচনার বাবে কংগ্রেসক প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। মুখ্যমন্ত্রীর মন্তব্য, নিকা নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বাবে দেশক পথ দেখুয়াইছে অসমে। অসমের মডেল অনুকরণ করিয়েই শেহতীয়াক কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড সরকারেও নিযুক্তি পরীক্ষার সময়ত কর্তন করেছে ইন্টারনেট। ইমান দিনে কংগ্রেসে সমালোচনা করেছিল ইন্টারনেট বন্ধ কিয় করেছে, আজি ঝাড়খণ্ডত কংগ্রেস সরকারে পরীক্ষা পাতিছে, আজি তেওঁলোকে অসমৰ পৰা শিকি ইন্টারনেটটো বন্ধ করে দিছে। তার মানে অসমে আজি দেশক রাস্তা দেখুৱাই আছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, তৃতীয় চতুর্থ বর্গর পিছতে অসম আরক্ষীর নিযুক্তি পরীক্ষাও অনুষ্ঠিত হব। নিকাভাবে সরকারি চাকরির নিযুক্তি দিবলৈ বদ্ধপরিকর সরকার। সে ন উদ্যমে পরীক্ষাত বহক রাজ্যের নবপ্রজন্ম। বাইহাটার পৰা শ্রীমন্ত দাসর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।